আমার ভালোবাসার দুষ্ট মিষ্টি প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদের শোনাব আমার জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা। পাবলিক টয়লেটের ভিতরে তিনজন মিলে আমাকে কিভাবে খেলাধুলা করলো সেই ঘটনা শেয়ার করব আপনাদের সাথে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ঘটনাটি শুরু করি। বন্ধুরা, আমার নাম পারমিতা। আমি 20 বছর বয়সী একজন গৃহবধূ। মাত্র 6 মাস হলো আমার বিয়ে হয়েছে। এখন মনে হতে পারে এত কম বয়সে বিয়ে কি করে হলো, সেটাও বলবো। প্রথমে আমার রূপের বর্ণনা দিই। অনেকে বলে আমাকে নাকি বাংলা নায়িকা শ্রাবন্তীর মতো দেখতে, যদিও আমিও তাই মনে করি। তবে শ্রাবন্তীর থেকে লম্বা বেশি, 5 ফুট 8 ইঞ্চি উচ্চতা, 3'4", 3'1", 3'4" সাইজ। আমি রাস্তা দিয়ে গেলে সবাই আমার মুখের আর পেঁপের দিকেই তাকিয়ে থাকে। আমার মুখটা নাকি খুব সুন্দর, আর এটাই আমার কাল হয়ে দাঁড়ালো। আমরা যেখানে থাকতাম সেটা গ্রাম, কিন্তু আধুনিকতার ছোঁয়া লেগেছে। গ্রামের দিকে যেমন হয় কম বয়সে বিয়ে, আর আমি দেখতে সুন্দরী, তাই আমার অমত সত্ত্বেও বাবার ছোটবেলার বন্ধুর কলকাতাবাসী ছেলের সাথে বিয়ে দিয়ে দিল। থাক, বড্ড বোরিং হয়ে যাচ্ছে তাই না? আচ্ছা, এবার গল্পে আসি। আমি বিয়ের আগে থেকেই বাংলা গল্প কাহিনীর পাঠক। অনেক দিন থেকেই ইচ্ছে ছিল আমার জীবনের গল্প আপনাদের সাথে শেয়ার করব। আজ সুযোগ পেলাম। ভেবেছিলাম আমার স্বামীর খেলাধুলার কাহিনী দিয়ে শুরু করব, কিন্তু তার আগে আমার পাবলিক বাথরুমে খেলাধুলা খাওয়ার ঘটনা দিয়ে শুরু করা যাক। আমার স্বামী অজয় ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের ব্যবসা করে, সেই জন্য বেশিরভাগ সময় দেশের বাইরে থাকতে হয়। অজয়দের অনেক জায়গায় ফ্ল্যাট আছে, তার মধ্যে আমরা থাকতাম দমদমের ফ্ল্যাটে। এটা বিয়ের 2 মাস পরের ঘটনা। সেবার অজয় বাড়ি ছিল না। আমি ঘুরতে গেছিলাম বনগাঁতে আমার মাসির বাড়ি। অনেকদিন পর মাসি মেসোর সাথে দেখা হয়েছে। ওরা আমাকে ছাড়তে চাইছিল না, আর আমাকে তো আসতেই হবে, কারণ শ্বশুর শাশুড়ি কালকে আসবে বাড়িতে। ওনারা একটা বিয়ে বাড়িতে গেছিল। মাসিরা আমাকে ছাড়তে দেরি করলো, আর ফলস্বরূপ আমার অনেক লেট হয়ে গেল। মাসির বাড়ি থেকে বাসে 1 ঘন্টা অটোতে করে এসে নামলাম বাস স্ট্যান্ডে। তখন আমি ছিলাম বনগাঁ স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে একটা বাস স্ট্যান্ডে। হঠাৎই আমার পায়খানা লাগে, হয়তো মাসির বাড়িতে বেশি করে খাওয়ার ফল। তখন আমি বাস স্ট্যান্ডের বাইরে বাথরুম খুঁজতে লাগলাম। এদিকে সন্ধ্যা 7:30 বাজে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে না পাওয়ার পর আমি গুগল ম্যাপের সাহায্য নিলাম, আর পেয়েও গেলাম একটা বাথরুম, কিন্তু বাস স্ট্যান্ড থেকে একটু দূরে। কিন্তু আমার তো কোনো কিছু করার নেই, আমাকে বাথরুম করতেই হবে। রিক্সায় করে সেখানে গেলাম, মিনিমাম 2 কিলোমিটার দূরে। সেখানে গিয়ে দেখলাম ছেলে আর মেয়েদের জন্য আলাদা বাথরুম, যেমনটা হয়, কিন্তু একটা থেকে আরেকটাতে যেতে হলে 1 মিনিট লাগবে। কিন্তু গিয়ে দেখলাম মেয়েদের বাথরুম পুরোপুরি ভর্তি ছিল, আর আমার আগে 3 জন ছিল। এদিকে আমার পায়খানাও লেগেছিল খুব জোরে, কি করব ভাবছিলাম। তখন আমি ওখানকার বুড়ো গেটম্যানকে বলতে, উনি আমাকে অনেকক্ষণ ধরে দেখলেন, তারপর আমাকে বললেন, আচ্ছা কোনো ব্যাপার নেই, আপনি ছেলেদের বাথরুমে ঢুকে যান। আমি তো সোজাসুজি একটা ছেলেদের বাথরুমে ঢুকে গেলাম। আমি গিয়েই দরজা খুলে বসে পড়ে সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দিয়ে প্রাকৃতিক কাজ করা শুরু করে দিলাম। উফ, যেন শান্তি পেলাম। কিছুক্ষণ পর হঠাৎ শুনি আমার পাশের বাথরুম থেকে একটা ছেলে বলছে, ভাই ওপারে কে আছিস? বাইরে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল, দেখেছিস? তারপর আরেকটা বাথরুম থেকে একজন বলে উঠল, হ্যাঁ ভাই, কি মেয়ে মাইরি! এইসব মেয়েগুলোকে একবার কাজ করতে পারলে না জীবন শান্তি, স্বর্গ সুখ পাওয়া যাবে। আমি তো ভয়ে ভয়ে ওদের কথা চুপচাপ শুনতে লাগলাম, আর ভেবে নিলাম যে এদের বার হওয়ার আগেই আমাকে বেরিয়ে যেতে হবে। সেই মতো তাড়াতাড়ি ধুয়ে নিয়ে বাইরে বের হয়ে আসলাম, আর যেখানে টাকা দেয় ওখানে টাকা দিতে গেলাম। গিয়ে বুড়ো লোকটাকে বললাম, কাকু কত টাকা হয়েছে? উনি বললেন 10 টাকা। এবার আমার মনে পড়ল, তাড়াহুড়ো করতে গিয়ে রিক্সাতে আমি আমার পার্সটা ফেলে এসেছি, আর এতক্ষণে রিক্সাওয়ালা হয়তো পার্সটা নিয়ে চলে গেছে। আমি তো এবার চিন্তায় পড়ে গেলাম, কি করব এখন? আমি বুড়ো লোকটাকে বললাম, কাকু আমি টাকাটা কালকে এসে দিয়ে যাব, আমি আমার পার্সটা হারিয়ে ফেলেছি। উনি বললেন, না মা,
তা বললে তো হবে না, আমাদের মালিক কালকে সকালে আসবেন। তুমি এখানে বসো, উনি আসলে উনার কাছে বলে তুমি যাবে। আমি তো চিন্তায় পড়ে গেলাম, কি করব, মাত্র 10 টাকার জন্যেই বাথরুমের ভিতরে এই গন্ধে সারাক্ষণ বসে থাকব, নোংরার ভিতর সারা রাত। এমন সময় ওপারের দুটো বাথরুমের দরজা খুলে গেল, আর সেই লোক দুটো বেরিয়ে আসলো, একজন লম্বা চৌড়া কালো আর একজন একটু মোটা। দুজন বেরিয়ে এসে বলল, কি হয়েছে এখানে? বুড়ো লোকটি সব ঘটনা বলল। আমি অন্যদিকে ফিরেছিলাম, কি কুৎসিত দেখতে লোক দুটো। ওনারা বললেন, ঠিক আছে, মাত্র 10 টাকা, তো ওটা কোনো ব্যাপার না, আমরাই দিচ্ছি। তবে আমি বললাম, তবে কি? ওনারা বললেন, দেখুন ম্যাডাম, আপনাকে তো আমরা ফ্রিতে 10 টাকা দিতে পারি না, আপনি যদি আমাদেরকে কিছু দেন তার বদলে আমরা আপনাকে 10 টাকা দিতে পারি। আমি বললাম, আমার কাছে তো কিছুই নেই। আচ্ছা আচ্ছা ম্যাডাম, ভালো করে ভেবে দেখুন। আমি বুঝতে পারলাম ওরা কি চাইছে। আমি রেগে গেলাম, বেয়াদবের দল লজ্জা করে না একটা মেয়ের সাথে এভাবে কথা বলতে। ওরা বলল, দেখুন ম্যাডাম, আমরা শুধুমাত্র আপনার মাঠটাকে চাইছি, এবার আপনার ব্যাপার। আমি বললাম, 10 টাকা কেন, 10 লাখ টাকা দিলেও আমার এই মাঠ আপনাদেরকে দেব না, এটার উপর শুধু আমার স্বামীর অধিকার আছে। ওনারা বললেন, দেখুন ম্যাডাম, আমরা তো আপনাকে জোর করিনি, আপনি যদি না দিতে চান দেবেন না, তার জন্য এখানে সারা রাত বসে থাকতে হবে। হয়তো সেই সুযোগে এই বুড়ো কাকু আপনাকে কাজ করে দিতে পারে। কি কাকু কাজ করে দেবেন তো বলে লোক দুটো বিশ্রীভাবে হাসতে লাগলো, সঙ্গে বুড়ো লোকটাও হাসতে লাগলো। আমি বুঝতে পারলাম যে আজকে এদের হাত থেকে আমার নিস্তার নেই। আমি ভাবছিলাম আজকে আমার কি হতে চলেছে, যে রূপ শুধু আমার স্বামী ছাড়া আর কাউকে আমি দিইনি, সেটা আজ এই লম্পটদের হাতে আমাদের তুলে দিতে হবে ভেবেই আমি শিউরে উঠলাম। আমি জানতাম আমি যদি রাজি না হই তাহলে এরা আমাকে জোর করে কাজ করবে। আমার চোখ দিয়ে জল চলে আসলো। তখন ওদের মধ্যে থেকে বেটে লোকটা বলল, দেখুন ম্যাডাম, চামড়ার জিনিস সব ঠিকঠাক হয়ে যাবে আর আপনিও সুখ পাবেন। আমি চোখ বন্ধ করে নিলাম, আর কিছুক্ষণ পরেই আমার মুখে একটা মুখের স্পর্শ পেলাম, আর সাথে সাথে পেপের উপরে এক জোড়া আর মাঠের উপরে এক জোড়া হাতের স্পর্শ পেলাম। সঙ্গে সঙ্গে চোখ খুলে দেখলাম লম্বা লোকটি আমার মুখে মুখ লাগিয়ে দাঁড়িয়েছে, আর বেটে লোকটি আমার মাঠে হাত দিয়ে, আর বুড়ো লোকটি আমার পেপে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি ছাড়ানোর একটা হালকা চেষ্টা করলাম, কিন্তু বিফল হলাম। আমি নিজেও জানতাম আজকে এদের হাত থেকে ছাড়া পাব না, ভাগ্যে যা আছে তাই হবে। লম্বা লোকটি বুড়ো লোকটিকে বলল, কাকু ভালো করে কাজ করতে চাইলে দরজাটা দিয়ে দাও। বুড়ো দরজা দিতে গেল, আর দুজন আমাকে দুদিক থেকে জড়িয়ে ধরল। আমি তো ভয়ে কাঁপতে লাগলাম আর হালকা হালকা কাঁদতে লাগলাম। একজন আমার আপেলগুলো চাকতে লাগল, আমি কেঁপে উঠলাম। অজয়ের পর এই কেউ আমার আপেলে হাত দিল, আর একজন আমার মাঠে হাত বোলাতে লাগল। বুড়ো লোকটি দরজা দিয়ে চলে আসলো আর বলল, কি বাড়ির বউয়ের মতো করছিস, ওকে আজ পাগলের মতো উল্টে পাল্টে কাজ করব। ওরা দুজন তাতে সায় দিল। বেটে লোকটি বলল, ঠিক বলেছ কাকু, এরকম মেয়ে জীবনে আর পাব না, আজ সারা রাত একে মন ভরে কাজ করব। ওদের এসব কথা শুনে আমার কেমন একটা হতে লাগল। বুড়ো এসে আমার টেনে খুলতে লাগল, আমি কোনো বাধা দিলাম না। অমর্ত্য সেন বলেছিলেন, যখন তুমি নিশ্চিত যে খেলাধুলা থেকে বাঁচার উপায় নেই তখন তা উপভোগ করো। এবার আমার শুধু ছোট ছোট কাপড় পরা ছিল, আমি সবসময় নিচে ছোট প্যান্ট পরি। লম্বা লোকটা আমার আপেলগুলো জোরে চেপে দিল, আমি ব্যথাতে শব্দ করে উঠলাম। বেটে লোকটা আমার গিঁটটা খুলতে লাগল, খুলে বলল, কি রে, মাঠটাকে তো বিশাল আগলে রেখেছিস, বলেই বসে পড়ল আর উপর দিয়ে হাত বোলাতে লাগল। এদিকে বুড়ো আর লম্বা লোকটি সমানে আমার কমলা লেবু চাপছিল আর মুখে খাচ্ছিল। দাঁড়িয়ে থাকতে থাকতে এই নির্যাতনে আমার পা ব্যথা করছে। বুড়ো লোকটা বলল, অনেক হয়েছে, সারা রাত সময় আছে, এবার মেয়েটাকে একবার করে কাজ করা যাক, বলেই আমার পেপের কাপড়টা টেনে ছিঁড়ে দিল আর আমার কমলা লেবুগুলো লাফিয়ে বের হয়ে আসলো। ওরা তিনজনেই অবাক, এক নজরে আমার আপেলের দিকে তাকিয়ে আছে, সমস্বরে বলে উঠল, অপূর্ব। বেটে লোকটা বলল, কি রে, তোর বর তোর আপেলের দিকে নজর দেয় না নাকি? আমি চুপ করেছিলাম। বুড়ো বলল, নজর দেয় না নিশ্চয়ই, আজকাল ছেলেদের এই একটাই সমস্যা, শুধু মাঠে মহারাজ দিতে পারলেই বাঁচে, একটু যে রসিয়ে কাজ করবে সে ধৈর্য নেই। লম্বা লোকটি আমার আপেলের মাঝে মুখ বোলালো
আমি আবারও কেঁপে উঠলাম। বেতে লোকটা আমার মাঠের আবরণগুলো খুলল আর বেরিয়ে আসলো আমার আজ সকালের পরিষ্কার করা মাঠটা। ওরা বলল, কি ভাগ্য মাইরি আজ আমাদের। লম্বা লোকটি বলল, নাম কি তোমার? আমি বললাম, পারমিতা, সবাই পারো বলে ডাকে। বুড়ো বলল, যেমন নাম তেমন শরীর, ভগবান তোকে বানানোর সময় মন দিয়ে বানিয়েছে আর সেটা বোধ হয় আমাদের কথা ভেবে। সবাই হাসতে লাগল। বুড়ো বলল, তা পারো দেখি তুমি আজ কত খেলা খেতে পারো, বলেই একটা আঙ্গুল আমার মাঠে নামিয়ে দিল আর আমি ওই ঝটকা মেরে সরে আসলাম। বেটে লোকটা বলল, তোর সাহস তো কম নয় রে, দাঁড়া আজ তোর মাঠে চাষ করে ফালাফালা করে দেব। লম্বা লোকটা আমার আপেলগুলো খামচে ধরল আর বুড়ো মাঠে মুখ লাগালো। বেটে লোকটা এবার মাঠ দুটো মাঝে আঙ্গুল ঘষতে লাগলো। তিন দিকের আক্রমণে আমি হারিয়ে গেলাম। তারপর তারা এক এক করে সবাই তাদের খুলে ফেলল। তাদের এক একটা খেলোয়াড় দেখে আমি ভয়ে জড়সড় হয়ে গেলাম। আমার স্বামীর খেলোয়াড়ের অর্ধেকও হবে না। এত বড় খেলোয়াড় আমার এই ছোট মাঠে কিভাবে নামাবো ভাবতেই আমার চোখে পানি চলে আসলো। তারপর তারা আমাকে শুয়ায় দিল। লম্বা লোকটি যখন তার খেলোয়াড় আমার মাঠে রাখলো আমি চমকে উঠলাম। অনেক জোরে চাপ দেওয়া সত্ত্বেও অত বড় খেলোয়াড় কোনোভাবেই আমার মাঠে নামছে না। তারপর থুতু দিয়ে যখন চাপ দিল কিছুটা যাওয়ার পরে আমি জোরে একটা চিৎকার দিলাম। আমার মনে হচ্ছে আমার মাঠে একটা গরম রড় নেমে যাচ্ছে। আমি কোনোভাবেই সহ্য করতে পারছিলাম না। তাদের বললাম, প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি মরে গেলাম আপনাদের পায়ে ধরি, আমাকে ছেড়ে দেন। তারা আমার কথা না শুনে মনের আনন্দে কাজল করতে লাগলো আমার মাঠে। কিছু সময় যাওয়ার পর আমার যন্ত্রণাটা কিছুটা কমে গেল। আমার তখন ভিতরে একটা ভালো কাজ করতেছিল। মোট কথা তখন আমিও বিষয়টা উপভোগ করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি আমার মাঠ ফেটে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু তাতেও তাদের মানে কোনো দয়া ময়া হল না। এভাবে এক এক করে তিনজনই আমাকে সারা রাত ধরে পাবলিক টয়লেটের ভিতরে কাজ করল মাত্র 10 টাকার বিনিময়ে। এমনকি বুড়ো চাচাও আমাকে ছাড়ল না। সকালের দিকে আমি হাঁটতে পারতেছিলাম না। তারা আমাকে একটা ব্যথার ওষুধ খাওয়ায় দিয়ে আমাকে গাড়িতে তুলে দিল। কি হলো, বন্ধুরা হাতের কাজ করা শুরু করে দিলে নাকি? এরকম জীবন কাহিনী শুনলে কারি বা মাথা ঠিক থাকে? আর যাই করো, কেউ কাপড় চোপড় নষ্ট করিল না, তার জন্য কিন্তু আমি দায়ী থাকব না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনারা অনেক এনজয় করেছেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দাও। তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন আপলোড হওয়ার সাথে সাথেই সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে।